हेलो स्टूडेंट, वेलकम टू द स्टडी ग्रुप चैनल। आज हमारे भिडियोटर विषय हलो नौका और स्रोतर उपरे। तो नौका और स्रोतर उपरे बेसिक जो कन्सेप्ट दिए आगे पार्टे जदि से ना देखे देखो डेस्क्रिप्शन लिंक देव आवश्य देखे ने। तो देखो प्रथम अंकटी बोले स्रोतर अनुकूले 15 किलोमीटर पथ अतिक्रम करते 3 घंटा 45 मिनट और स्रोतर प्रतिकूले 5 किलोमीटर पथ अतिक्रम करते 2 घंटा 30 मिनट समय लागे। स्रोतर स्थिर जले नौकर गतिवेग घंटा कत? तो देखो ओखाने कि बोलेछे 15 किलोमीटर चाहिए 3 घंटा 45 मिनट। आगे हमें 3 घंटा 45 मिनट पुरोटा घंटा नहीं आसब, पुरोटा घंटा मैं 45 मिनट जो घंटा नहीं आसि तो कत बेरोबे 3/4, अतएव 3 × 3 = 4 घंटा बा 15/4 घंटा, तै तो 15/4 घंटा। और एक 2 घंटा 30 मिनट जाए 5 किलोमीटर, ताहले हमें 30 मिनट घंटा कन्वर्ट करते अतः 8 घंटा बा 2 × 1 = 2 घंटा बा 5/2 घंटा। एबार देखो बोले 3 घंटा 45 मिनट बा 15 घंटा 4, ये क्या अनुकूले 15/4 घंटा घंटा जाए 15 किलोमीटर, ताहले 1 घंटा जाबे कत जाबे 15 × 4/15, अतएव 4 किमी जाबे। एबार कि प्रतिकूले, प्रतिकूले बोले 2 घंटा 30 मिनट बा 5/2 घंटा जाए कत 5 किलोमीटर, 1 घंटा जाबे 5 × 2/5 किलोमीटर अतः 2 किलोमीटर 2 किमी सॉरी 2 किमी। एबार देखो, एबार देखो, एबार आमार चेयेछे कि चेयेछे नौकार स्थिर जले नौकार गतिवेग। ताहले स्थिर जले नौकार गतिवेग बेर करार सूत्र कि बोलेछिलाम, अनुकूल माइनस अनुकूल प्लस प्रतिकूल बाई टू, अतएव अनुकूल के अनुकूल एखाने कि आछे अनुकूल आछे आमार 4 घंटा बेरिएछे और प्रतिकूल बेरिएछे 2 घंटा बाई टू, अतएव 6/2 माने 3 किमी/आवर, किमी/आवर बा 3 किमी/घंटा। পরের অঙ্কটি বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, স্রোতের গতিবেগ কত? এখানে চেয়েছে স্রোতের গতিবেগটি। দেখো এটা বলেছে 30 মিনিটে প্রতিকূলে যায় 2 কিলোমিটার, 30 মিনিটে যদি প্রতিকূলে 2 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে কী করে বের করবো? প্রথমত আমি 30 মিনিটে যদি কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 1/2 কিলোমিটার, অতএব 1/2 ঘন্টায় হাফ ঘন্টায় 1/2 ঘন্টায় যায় কতটুকু 2 কিমি, 1/2 ঘন্টায় যায় 2 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 2 × 2/1, অতএব 4 কিমি। তাহলে পরেরটা বলেছে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার, প্রথম 2 ঘন্টা 20 মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করব, তাহলে 20 মিনিট মানে 1/3 ঘন্টা, অতএব 2 × 1 = 3, অতএব 3 × 6 = 7, 7/3, তাহলে 7/3 ঘন্টায় প্রতিকূলে যাচ্ছে এটা, এটা মনে রাখবে, এই সরি এটা অনুকূলে, এটা প্রতিকূল এটা অনুকূলে যাচ্ছে 14 কিমি, 14 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 14 × 3/7, অতএব 6 কিমি। এবার চেয়েছি কি স্রোতের গতিবেগ কত, আর স্রোতের গতিবেগের সূত্র কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু, তাহলে অনুকূল কত বেরোলো আমার 6, অনুকূলে যাই 6 আর প্রতিকূল কত বেরোলো
4 প্রতিকূল যায় 4 অতএব অনুকূল বাই মাইনাস প্রতিকূল বাই 2 অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 অতএব 2 বাই 2 মানে 1 কিমি পার ঘন্টা 1 কিমি পার ঘন্টা পরের অঙ্কটি বলেছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের এবং প্রতিকূলে এবং প্রতিকূলে গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে গতিবেগ 16 কিলোমিটার মানে নৌকার গতিবেগ এটি হচ্ছে নৌকার গতিবেগ অনুকূলে গতিবেগ কত তাহলে অনুকূলের গতিবেগটি কত সেটা বের করতে বলেছে তো পরের কোশ্চেনটা কি বলেছে পরের কোশ্চেনটা বলেছে যে স্রোতের গতিবেগ দেওয়া আছে নৌকা প্রতিকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে এবং অনুকূলের গতিবেগ চেয়েছে তো দেখো একটা জিনিস যখন নৌকাটি প্রতিকূলের যাচ্ছে প্রতিকূলে বলতে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে স্রোত ধরো এদিকে যাচ্ছে নৌকা এদিকে যাচ্ছে স্রোতের গতিবেগ 6 এবং নৌকা বলেছে প্রতিকূলে যাওয়ার সময় গতিবেগ কত ছিল 16 এবার দেখো এই যে 16 কিলোমিটার গতিতে যাচ্ছে কিন্তু তাকে তো স্রোত 6 কিলোমিটার আরও পিছিয়ে দিচ্ছে বারে বারে ধাক্কা দিয়ে 6 কিলোমিটার পিছিয়ে দিচ্ছে অতএব এই যে 16 কিলোমিটার গতিবেগ এবং যে স্রোত পিছিয়ে দিচ্ছে 6 কিলোমিটার গতিবেগ সেটি হলো নৌকার আসল গতিবেগ এটি হলো নৌকার আসল গতিবেগ এখানে চেয়েছে কি প্রতিকূলে গতিবেগ কত তাহলে আমার প্রতিকূলে সরি অনুকূলে গতিবেগ অনুকূলে যখন যাবে নৌকাটি তখন কি করবে সরি নৌকাটি আঁকা হলো না 6 কিলোমিটার যে স্রোতের গতিবেগ তার সঙ্গে নৌকার যে আসল গতিবেগ বেরোলো 22 কিলোমিটার স্থির জলে যে গতিবেগ 22 কিলোমিটার সেটা যোগ হবে অতএব নৌকা নামের আমার পেলাম 22 কিলোমিটার গতিবেগ এবং স্রোতের যে 6 কিলোমিটার গতিবেগ তো কারণ অনুকূলে যখন যাবে তখন স্রোত আরও নৌকাকে ঠেলে নিয়ে যাবে অতএব 22 কিলোমিটার এবং 6 কিলোমিটার 28 কিলোমিটার 28 কিমি সরি 28 কিমি পার ঘন্টা গতিবেগে নৌকা প্রতিকূলে যাবে প্রতিকূলে 28 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাবে তারপরে অঙ্কটি আছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা অনুকূলে গতিবেগ বলতে নৌকার গতিবেগ অনুকূলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত এখানে প্রতিকূলের গতিবেগ চেয়েছে আগেরটা চেয়েছিল অনুকূলের গতিবেগ এটি চেয়েছে প্রতিকূলের গতিবেগ তো দেখো পরের কোশ্চেনটাও সেম একই কোশ্চেন ওখানে অনুকূলের গতিবেগ চেয়েছে এখানে প্রতিকূলের গতিবেগ চেয়েছে 3 ঘন্টা স্রোতের গতিবেগ দেওয়া আছে এবং অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার গতিবেগ এবার দেখো এখানে কি বলেছে নৌকাটি এখন অনুকূলের দিকে যাচ্ছে ধরো স্রোত এদিকে যাচ্ছে নৌকাও এইদিকেই যাচ্ছে অতএব নৌকা স্রোতের যে 3 কিলোমিটার গতিবেগ আর নৌকার এখন অনুকূলে যাওয়ার সময় গতিবেগ কত ছিল 15 এবং স্রোত এটা ঠেলে দিচ্ছে বলেই 15 কিলোমিটার গতিতে যাচ্ছে দেখো নৌকা ধরে নাও নৌকাটি একটি নৌকা 2 কিলোমিটার গতিবেগে যাচ্ছে এবং তার পিছনে স্রোত আরও 1 কিলোমিটার তাকে ঠেলছে তাহলে তার গতিবেগ কত হয়ে যাবে 3 কিলোমিটার এখানেও সেম তাই একই হচ্ছে এখানে বলেছে স্রোত 3 কিলোমিটার বেগে যাচ্ছে এবং নৌকাটি 15 কিলোমিটার কখন যাচ্ছে যখন অনুকূলে যাচ্ছে মানে স্রোত তাকে 3 কিলোমিটার যখন ঠেলছে অতএব 3 কিলোমিটার মাইনাস করো 12 অতএব স্থির জলে নৌকার গতিবেগ আমার 12 বেরোলো এবার চেয়েছি কি প্রতিকূলের গতিবেগ কত তাহলে দেখো যখন আমার স্থির জলে নৌকার গতিবেগ 12 বেরোলো প্রতিকূলে যখন যাবে প্রতিকূলে যাওয়ার সময় কী হবে প্রতিকূলে যখন যাবে ধরো স্রোত এদিকে যাচ্ছে 3 কিলোমিটার গতিবেগে বলে দিয়েছে স্রোতের গতিবেগ এবং নৌকা 12 কিলোমিটার গতিবেগে এদিকে যাচ্ছে কিন্তু যেহেতু স্রোত এদিকে যাচ্ছে তাহলে যে 12 কিলোমিটার গতিবেগ তার থেকে আরও 3 কিলোমিটার গতিবেগে পিছিয়ে দেবে নৌকাকে স্রোত অতএব যাবে কত তখন 9 কিলোমিটার গতিবেগে অতএব অ্যান্সার হবে 12 মাইনাস 3 অতএব 9 কিমি পার ঘন্টা 9 কিমি পার ঘন্টা পরের অঙ্কটি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 ঘন্টা কিলোমিটার বেগে যায় যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত এখানে চেয়েছে কি স্রোতের গতিবেগটি চেয়েছে দেখো পরের অঙ্কটি খুবই সুন্দর একটি অঙ্ক দিয়েছে যেখানে সবাই কনফিউশন হয়ে যাবে দেখো একটা জিনিস এখানে তুমি যদি অনুকূল আর প্রতিকূল এই দুটি নাও
তাহলে তোমার নৌকার গতিবেগের কোনো প্রয়োজন নেই, কিংবা নৌকার সঙ্গে তুমি প্রতিকূল নিতে পারো কিংবা অনুকূল নিতে পারো। দেখো, কারণ আমি তিন রকমভাবেই দেখাচ্ছি। দেখো, বলেছে নৌকাটি অনুকূলে যায় 20 কিলোমিটার, প্রতিকূলে যায় 10 কিলোমিটার। এখানে লাস্টে চেয়েছি কি স্রোতের গতিবেগ। তাহলে সিম্পলভাবে আমি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু করে দিতে পারি, অনুকূল 20, প্রতিকূল 10। অনুকূল 20, প্রতিকূল 10/2 মানে কত? 10/2। অতএব গতিবেগ কত পেলাম স্রোতের? 5। কিংবা তুমি এটাও করতে পারো যে যদি অনুকূলে যায় তাহলে ওর স্থির জলে যে গতিবেগ, একটু আগে আমি আগের অঙ্ক দেখলাম, স্থির জলে যে গতিবেগ 15, তাহলে অনুকূলে থেকে স্থির জলের গতিবেগটা তুমি বাদ দিয়ে যাও, 5। কিংবা প্রতিকূলে যে গতিবেগ, প্রতিকূলের তার গতিবেগ, সেটার থেকে তুমি স্থির জলে যে গতিবেগ সেটার থেকে তুমি প্রতিকূলের গতিবেগ বাদ দিয়ে দাও, তাহলেও অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল? ভালো করে বুঝবে, যদি বলে প্রতিকূলে অনুকূলে যাচ্ছে 20 কিলোমিটার এবং তার গতিবেগ, তার স্থির জলের গতিবেগ 15, তাহলে স্বাভাবিক অনুকূলের গতিবেগ আরও 5, তার জন্যই সে 20 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, কারণ সে যেতে পারে 15 কিলোমিটার গতিবেগে, কিন্তু অনুকূলে যখন যাচ্ছে কত হয়ে যাচ্ছে তার গতিবেগ? 15-20 কিলোমিটার হয়ে যাচ্ছে। তার মানে কি, যে 5 কিলোমিটারটা এটি তাহলে স্রোত দিচ্ছে, অতএব স্রোতের গতিবেগ এটা। কিংবা বললো 15 কিলোমিটার তার গতিবেগ, কিন্তু অনুকূল যাওয়ার সময় তার গতিবেগ হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার গতিবেগ কখন হয়ে যাচ্ছে অনুকূলে প্রতিকূলে যাওয়ার সময়? যখন স্রোত তাকে 5 কিলোমিটার ঠেলে দিচ্ছে পেছনে, তার জন্যই তো 15 কিলোমিটার থেকে নেমে তার গতিবেগ 10 কিলোমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ স্রোতের গতিবেগ বেড়ে গেলো আমার 5 কিলোমিটার। কিংবা যদি তুমি সূত্র অ্যাপ্লাই করো, এই যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অর্থাৎ 10/2/5,